আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মহাবিচার দিবসের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে আমলনামা প্রদানের পর সর্বপ্রথমে সকলকে তাওহীদ বা আল্লাহর একত্ব সম্বন্ধে প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে একমাত্র সর্বশক্তিমান বলে বিশ্বাস না করে তার সাথে অন্যকে শরীক বা অংশীদার করেছিল, তাদেরকে তৎসম্বন্ধে প্রশ্ন করলে তারা তা অস্বীকার করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার শপথ করে বলছি, আমরা দুনিয়াতে তোমার সমকক্ষ আর কাউকেও মনে করিনি। তারা নিজেদের আমলনামায় বিরাট পাপের বোঝা দেখতে পেয়ে বলবে, হে প্রভু, আমরা দুনিয়াতে কখনো এত পাপ কাজ করিনি, হয়তো এই আমলনামা আমার নয়, অন্য কারো হবে। অথবা ফেরেশতাগণ এগুলো অতিরঞ্জিত করে লিখে রেখেছে, তখন তাদের পাপের প্রমাণার্থে আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিয়ে হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবেন, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তি কোন সময় কোথায় কী করেছিল তার প্রত্যেকটি গুপ্ত কথা ব্যক্ত করে দেবে। হাত বলবে, এ ব্যক্তি আমার দ্বারা অমুক দিন অমুক সময় অমুকের বাড়িতে চুরি করেছিল, অমুক স্থানে অমুক পর নারীকে স্পর্শ করেছিল, অমুকের প্রতি অন্যায় অত্যাচার করেছিল ইত্যাদি। মুখ বলবে, আমার দ্বারা অমুক সময়ে অমুক স্থানে অশ্লীল কথা বলেছিল, অমুককে গালি দিয়েছিল, অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, হারাম দ্রব্য ভক্ষণ করেছিল, মদ্যপান করেছিল, অমুক পর নারীকে চুম্বন করেছিল। বা বলবে, আমার সাহায্যে এ ব্যক্তি অমুক স্থানে চুরি করতে গিয়েছিল, অমুক স্থানে মদ্যপান করতে গিয়েছিল, অমুক স্থানে জেনা করতে গিয়েছিল, অমুক স্থানে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়েছিল, অমুক স্থানে গান বাজনা শুনতে গিয়েছিল। চক্ষু বলবে, এ ব্যক্তি আমার দ্বারা অমুক বেগানা নারীর প্রতি ও অপরের দ্রব্যের প্রতি লোভনীয় দৃষ্টিপাত করেছিল। গান বলবে, আমার সাহায্যে এ ব্যক্তি কুবাক্য গান বাজনা অশ্লীল কথাবার্তা প্রভৃতি শ্রবণ করেছিল। ঐরূপ তার নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম কোরআন মাজিদে বলেছেন, সেদিন আমি তাদের মুখের উপর সিলমোহর মেরে তাদের মুখ বন্ধ করে দেব এবং তাদের হাত পা তাদের দুষ্কর্মসমূহের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। হস্তপদাদির সাক্ষ্য গ্রহণ করবার পর কাফেরগণ আবার তাদের বাকশক্তি ফিরে পাবে। তখন তারা আপন আপন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে তিরস্কার করে বলবে, দুনিয়াতে আমি তোমাদেরকে কত যত্নে কত সুখে আরাম আয়েসে রেখেছিলাম, আর আজ আজ তোমরা বুঝি আমারই বিরুদ্ধে শত্রুতা করলে। অঙ্গ প্রত্যঙ্গ উত্তর করবে, দুনিয়াতে আল্লাহর আদেশেই আমরা তোমার বাধ্য ও অনুগত ছিলাম, তাই তোমার ইচ্ছা মতো তুমি আমাদের দ্বারা যে কোনো কাজ সাধন করতে পারতে, তখন তোমরা ইচ্ছার বিরুদ্ধাচারণ করবার কোনো ক্ষমতা আমাদের ছিল না, তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তোমার ইচ্ছাকে কাজে পরিণত করতে সাহায্য করেছি। আজ আবার আল্লাহর আদেশেই আমরা সত্য কথা ব্যক্ত করবার ক্ষমতা লাভ করেছি, আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করবার কোনো ক্ষমতা আমাদের নেই। কাফেরগণ যখন কিছুতেই কৃতকাজসমূহ গোপন করতে পারবে না, তখন বাধ্য হয়ে তারা সেসব পাপ কাজ স্বীকার করে বলবে, হে পরওয়ারেদিগারে আলম, আমরা ভুল করেছি, তুমি মেহরবানি করে পুনরায় আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করুন, এবারে আমরা তোমার আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, আর কখনো তোমার আদেশের বিরুদ্ধাচারণ করব না। দুনিয়ায় অবস্থানকালে আমরা জানতাম না যে কোন কাজ করা তোমার নিষেধ এবং কোন কাজ করা তোমার আদেশ, কি করলে তুমি সন্তুষ্ট হও আর কি কাজ করলে তুমি অসন্তুষ্ট হও, তা আমাদের জানা ছিল না বলেই আমরা এরূপ ভুল করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের এই আপত্তি গ্রহণযোগ্য নয়, যেহেতু যুগে যুগে আমি দুনিয়াতে লক্ষাধিক প্রয়গম্বর প্রেরণ করেছিলাম, তাদের উপর আমার বাণী, আমার আদেশ ও নিষেধমূলক কিতাব অবতীর্ণ করেছিলাম, কিন্তু তখন তোমরা আমার পয়গম্বরদেরকে ও আমার কালামসমূহকে বিশ্বাস করনি, আজ তার ফল ভোগ করো। এই সম্পর্কে পরম দয়ালু দাতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন, আমি কি তোমাদিগকে সুদীর্ঘ জীবন দান করিনি, এই সুদীর্ঘ সময়ে যে চাইত সে সৎ পথ অবলম্বন করতে পারত, অধিকন্তু তোমাদের কাছে সতর্ককারী নবী রাসূলগণ আগমন করেছেন। প্রত্যেক মানুষের কিছু না কিছু নেক আমল থাকে, কাফের ও মুশরিকদেরও কোনো কোনো কাজের জন্য কিছু কিছু নেকি হয়ে থাকে, কিন্তু কিয়ামতের দিন তারা ওই সকল নেক কাজের কোনো বদলা পাবে না, যেহেতু যাবতীয় নেক আমলের মূল ইমান। ইমান ব্যতীত যে কোনো রূপ নেক আমল আল্লাহর নিকট কবুল হয় না। তথাপি কাফের ও মুশরিকগণ দুনিয়াতে যে সকল পুণ্য কাজ করে থাকে তার বদলা হতে রহমানুর রহিম আল্লাহ তাআলা তাদেরকে একেবারে বঞ্চিত করেন না, যেহেতু তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে এক বিন্দু পরিমাণ পাপ কাজ করবে সেও তার প্রতিদান পাবে। হাদিস শরীফে বর্ণিত আছে, কাফের ও মুশরিকগণ যে সমস্ত সৎ কাজ করে থাকে দুনিয়াতে তাদেরকে ধন দৌলত, পুত্রকন্যা, আরাম আয়েশ ইত্যাদি প্রচুর পরিমাণে দান করে দুনিয়াতেই তাদের নেক কাজসমূহের বদলা প্রদান করা হয়ে থাকে। এত তো সত্ত্বেও যদি তাদের কিছু নেকি অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালে অত্যন্ত আছানির সহিত তাদের জান কবচ করা হয়, নেক কাজের বদলা দিয়ে দেয়া হয়, যাতে তার আমলনামা শুধুই পাপে পরিপূর্ণ থাকে, তাতে আর কিছু মাত্র নেকি অবশিষ্ট থাকে না। পক্ষান্তরে মানুষ যত পুণ্যবাণী হোক না কেন, প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ হয়ে থাকে। আল্লাহর প্রিয় বান্দাগণ ওই সমস্ত গুনাহর জন্য দুনিয়াতেই শাস্তি ভোগ করে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে রোগ শোক, ভাবনা চিন্তা, অভাব অভিযোগ, দুঃখ কষ্ট প্রভৃতি দিয়ে তাদের ওই সকল গুনাহর বদলা দিয়ে থাকেন। এতদ সত্ত্বেও যদি কিছু গুনাহ অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালে অত্যন্ত কষ্টের সাথে তাদের জান কবচ করে ওই গুনাহর বদলা শেষ করে দেয়া হয়, যাতে তার আমলনামায় নেকি ব্যতীত কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। কিয়ামতের দিন উল্লেখিত দুই শ্রেণীর লোকের বিচার অতি সহজেই সম্পন্ন করা হবে, অর্থাৎ কাফের ও মুশরিকদের মাত্র দু একটি কথা জিজ্ঞেস করে সোজা জাহান্নামে প্রেরণ করা হবে, আর আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদেরকে দু একটি প্রশ্ন করেই সরাসরি জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হবে, কিন্তু মধ্যবর্তী লোকদের বিচারে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে, যেহেতু তাদেরকে বহু বিষয়ে প্রশ্ন করা হবে। কাফের ও মুশরিকদের দ্বারা তাদের আপন আপন আমলনামা পাঠ করানোর পর তারা যখন নিজের পাপসমূহ স্বীকার করবে, তখন তাদের হাত পায়ের সাক্ষ্য গ্রহণ করার পরই তাদের বিচারের আর বিশেষ কোনো ঝামেলা থাকবে না। তাদের দোজখে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ দেয়া হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আদেশ করবেন, হে আদম, তোমার আউলাদের মধ্য হতে বেহেশত ও দোজখী লোকদেরকে বেছে বেছে পৃথক করে দাও। হযরত আদম আলাইহিস সালাম আরজ করবেন, হে রাব্বুল আলামিন, কতজনকে বেহেশত ও কতজনকে দোজখে প্রবেশ করাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, প্রতি হাজারে 999 জন দোজখের জন্য এবং একজন করে বেহেশতের জন্য বেছে দাও। সর্বদাতা আল্লাহ তাআলার এই আদেশ শ্রবণ করে হাশরের মাঠে পুনরায় নতুন করে একটি হায় হায় রব উঠবে। সকলেই চিন্তায় চিন্তিত হয়ে থাকবে, হায় আমার অদৃষ্টে আজ না জানে কি ঘটে।
আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিস সালাম পাপীগণকে বেছে পৃথক করলে তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে যে সকল মূর্তি ও দেবদেবীর আরাধনা করেছিলে, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর আদেশের বিরোধিতা করেছিলে, আজ তাদেরকে খুঁজে বের করো এবং তাদের নিকট আজ এই মহা বিপদ হতে রক্ষার জন্য সাহায্য প্রার্থনা করো। তৎপর আল্লাহর কুদরতে তারা আপন আপন উপাস্য দেব দেবীদেরকে সামনে দেখতে পাবে। ফেরেশতাগণ কাফের ও মুশরিকদেরকে জিজ্ঞেস করবেন, এদেরকেই কি তোমরা দুনিয়াতে আল্লাহ মনে করে পূজা করেছিলে? তারা উত্তর করবে, হ্যাঁ, এদেরকে আমরা আমাদের মাবুদ বলে মনে করে পূজা অর্চনা করেছিলাম। ফেরেশতাগণ আবার তাদের লক্ষ্য করে বলবেন, যাও, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে তাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করো। কাফের ও মুশরিকগণ তাদের নিজ নিজ উপাস্য দেবদেবীগণকে লক্ষ্য করে বলবে, দুনিয়াতে আমরা তোমাদেরকে মাবুদ মনে করে উপাসনা করেছিলাম, আজ তোমরা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তারা উত্তর করবে, আমরা কি তোমাদের পূজা অর্চনা চেয়েছিলাম? আমরা কি তোমাদের কখনো বলেছিলাম যে আমরাই তোমাদের মাবুদ? তোমরা ইচ্ছা করেই তো জোর করে আমাদেরকে তোমাদের মাবুদ বানিয়েছিলে। তোমাদের পূজা অর্চনা, উপাসনা, আরাধনা আমাদের কিছু মাত্র লাভ হয়নি, বরং আমরাও আজ সেজন্য অপরাধী সাব্যস্ত হয়েছি। অতএব আমাদের প্রতি মিথ্যা দোষারোপ না করে নিজেদের প্রতি নিজেরা দোষারোপ করতে করতে অনন্তকালের জন্য স্বীয় কৃতকাজের ফল ভোগ করতে থাকো। অতঃপর ফেরেশতাগণ তাদের দোজখের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কাফের ও মুশরিকগণ দোজখে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ইমানদার দিককে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে যারা যাদেরকে মাবুদ মনে করে উপাসনা করেছিল, আরাধনা করেছিল, তারা আপন আপন মাবুদের সাথে চলে গেছে, তোমরা কেন এখনো এখানে রয়ে গেছো? তখন ইমানদারগণ বলবেন, আমরা যাকে আমাদের মাহবুব যেন উপাসনা করেছিলাম তার আদেশে না পেয়ে আমরা কার সঙ্গে কোথায় যাব? আল্লাহ বলবেন, তোমরা কখনো তোমাদের মাহবুবকে দেখেছিলে কি? তারা উত্তর করবে, না, তাকে দর্শন করা আমাদের পক্ষে মোটেই সম্ভবপর ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদের মাহবুবের এমন কোনো চিহ্ন তোমাদের জানা আছে কি যা দ্বারা তাকে তোমরা চিনতে পারো? মুমিনগণ এক বাক্যে উত্তর করবে, হ্যাঁ, নিশ্চয়ই তার উজ্জ্বল জ্যোতি দর্শন করলেই আমরা তাকে চিনতে পারব, যদিও আমরা কখনো তাকে দর্শন করিনি। আল্লাহ তাআলা তাদের সম্মুখে স্বীয় নূর বিকাশ করবেন। ইমানদারগণ তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে তারা স্বয়ং দুজাহানের মালিক, পরম করুণাময়, রহমানুর রহিম আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছেন। মুমিনগণ তৎক্ষণাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্যে সিজদায় পতিত হয়ে বলবে, হে আল্লাহ, আপনিই আমাদের একমাত্র মাহবুদ। মুমিনগণ সিজদা করার সাথে সাথে মুনাফিকগণ বলবে, প্রভু, হে, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাহবুদ। এই বলে তারাও সিজদা করতে চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সিজদা করতে সক্ষম হবে না। তারা শত চেষ্টা করেও সামনের দিকে মাথা ঝোঁকাতে পারবে না, তাদের কোমর পাথরের মতো শক্ত হয়ে যাবে। তারা সিজদা করতে যথাসাধ্য চেষ্টা করেও পিছনের দিকে উল্টে পড়ে যাবে। হাশরের মাঠে মুমিনগণ আপন আপন তারতম্য অনুযায়ী মর্যাদা লাভ করবেন। যারা দুনিয়াতে সুখে দুঃখে, বিপদ আপদে, অভাব অনটনে থেকেও সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে সবুর অবলম্বন করেছিলেন, তাদের মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর মনোনীত সত্য ধর্ম প্রচার কাজ চালিয়েছিলেন, তাদেরকে বিনা দ্বিধায় বেহেশতে